জামায়াতে ইসলামের নেতা ও পিরোজপুর এক আসনের সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাইদিকে তার বড় ছেলের কবরের পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে পিরোজপুর পৌরসভার মাসিমপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর 1:25 তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকাল 10:00 দেলোয়ার হোসেন সাইদির মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছায়। তবে তার ছেলে মাসুদ সাইদি পিরোজপুরে পৌঁছাতে না পারায় জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের দাবির মুখে জানাজা দেরিতে শুরু হয়। সাইদি ফাউন্ডেশন মাঠ পূর্ণ হয়ে পাশের 1 থেকে 1.5 কিলোমিটার সড়কে মুসল্লিরা অবস্থান নেন। মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের নেতাকর্মী সহ উপস্থিত সাধারণ মানুষ। সোমবার রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সাইদির মৃত্যু হয়। এর আগে রোববার রাত 10:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল দিলার হোসেন সাইদিকে। তার আগে বিকেল 5:30 বুকে ব্যথাজনিত সমস্যার কারণে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সাইদির বুকের ব্যথা, হার্টের সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।